মহিলাদের জন্য কয়েকটি ঔষধ আছে যে ঔষধগুলো মহিলাদের ডিম্বস্ফোটন বা ডিম আসার ক্ষেত্রে বাধা প্রদান করে, তার মধ্যে ব্যথানাশক ঔষধ। আপনি অবাক হচ্ছেন, গর্ভধারণের চেষ্টা করলেও কোনো মহিলা অবশ্যই ব্যথানাশক ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমি মূল প্রসেসটি বলি যে কিভাবে ব্যথানাশক ঔষধ আপনার দেহতে ক্ষতি করে, যার পরিপ্রেক্ষিতে আপনি সন্তান হওয়া থেকে বঞ্চিত হন। স্বভাবতই 12 থেকে 18 নম্বর দিনের ভিতরে, মানে মাসিকের 12 থেকে 18 নম্বর দিন বোঝাচ্ছি, ডিম্বস্ফোটন যখন হয় তখন ডিমটি এসে শুক্রাণুর অপেক্ষা করে, যখন একটি সুস্থ পরিপক্ক শুক্রাণু যায় তখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে সন্তান হয়। এখন এই যে একটা নর্মাল প্রসেস, এই নর্মাল প্রসেসটাকে সম্পূর্ণ বাধা দেয় ব্যথানাশক ঔষধ। কারণ যখন মেয়েদের ডিম্বস্ফোটনের সময় হয় তখন আমি বলেছি মেয়েদের যে কোনো এক পাশে তলপেটে, ডান পাশে হোক বাম পাশে হোক, ব্যথা হবে, কারণ মেয়েদের ডিম্বাশয়টা ইনফ্লামড হয়ে যায়। ইনফ্লাম বলতে যে জায়গাটা ইনফ্লাম হবে সে জায়গাটা ফুলে যাবে, লাল হয়ে যাবে, ব্যথা হবে, তেমনি ডিম্বাশয়ে যখন ইনফ্লামেশন হয় তখনই মেয়েদের জ্বর আসে, যে কোনো এক পাশে ব্যথা হয়। ইনফ্লামেশন হয়ে কিন্তু ডিম্বাশয় যে ফলিকুল সেগুলো ফেটে ওইখান থেকে কিন্তু ডিম আসে। ইনফ্লামেশন না হলে কখনো কিন্তু ডিম আসবে না বা ডিম্বাশয় ফাটবেও না। এখন আমরা যে ওষুধগুলো খাচ্ছি এই ওষুধগুলো কিন্তু ইনফ্লামেশন হতে দিবে না, কারণ ব্যথার ওষুধ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয়, যেটাকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বলি। যদি আমি আরেকটু সহজভাবে ব্যাখ্যা করি যে ব্যথার ওষুধ আপনার ইনফ্লামেশনটাকে বাধাগ্রস্ত করে, যার পরিপ্রেক্ষিতে ডিম আসে না, এবং ইনফ্লামেশন না হলে ডিম আসবে না, আপনার সন্তান হবে না। মেয়েদের দেহে প্রস্টানয়েডস হরমোন কক্স-2 রিসেপ্টরটাকে উজ্জীবিত করে, যার পরিপ্রেক্ষিতে ইনফ্লামেশন হয় এবং ডিম আসে, কিন্তু ব্যথার ওষুধটি এই সম্পূর্ণ নর্মাল প্রসেসটাকে বাধা দিবে, যার পরিপ্রেক্ষিতে আপনার ডিম আসবে না। ডিম না আসলে আপনি কখনো মা হতে পারবেন না। তাই আমি বলতে চাই যে মাসিকের 10 নম্বর দিন থেকে ব্যথানাশক ঔষধ কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি আবারও বলছি, যদি সন্তান নিতে চান তাহলে একটা নারী মাসিকের 10 নম্বর দিন থেকে ব্যথানাশক ঔষধ খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এখন ব্যথানাশক ঔষধ কোনগুলো? বাজারে সাধারণত কিনতে পাওয়া যায় ব্যথানাশক ঔষধ, যেমন রুলাক আছে, টুরাক্স আছে, অ্যাসিক্লোফেনাক আছে, ডাইক্লোফেনাক আছে, এই জাতীয় ঔষধই কিন্তু ব্যথানাশক ঔষধ। আমরা বলে থাকি এই সময় জ্বরের ঔষধ প্যারাসিটামল খাওয়া থেকেও বিরত থাকবেন মাসিকের 10 নম্বর দিন থেকে। এতে কিন্তু আপনার ডিম্বাশয়ের ডিম্বস্ফোটনে বাধাগ্রস্ত করতে পারে। 2 নম্বর ঔষধটি হচ্ছে স্টেরয়েড জাতীয় ঔষধ। স্টেরয়েড ঔষধ সাধারণত অ্যাজমাতে ব্যবহার করা হয়, বিভিন্ন চর্মরোগে ব্যবহার করা হয়, বিভিন্ন বাতের ব্যথাতে ব্যবহার করা হয়। এছাড়াও ডাক্তাররা আরও বিভিন্ন ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। স্টেরয়েড জাতীয় ঔষধের ভিতরে ড্যাক্সামেথাসোন আছে, প্রেডনিসোলন আছে, ডেফ্লাজোকর্ট আছে, হাইড্রোকর্টিসন, এই জাতীয় যে ঔষধগুলো সেগুলোও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এই ঔষধগুলোও কিন্তু আমরা খেতে নিষেধ করি, কারণ এই ওষুধগুলো ইনফ্লামেশন হতে বাধা প্রদান করে, ডিম্বস্ফোটন হওয়ার ক্ষেত্রে অনেকটা বাধা প্রদান করে। তাই এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের কথা আপনারা হয়তো শুনে থাকবেন। অ্যান্টি ডিপ্রেশন বলতে অনেক মেয়েরা ডিপ্রেশনে যায়, ঘুম হয় না, দুশ্চিন্তা করে, তাদের ক্ষেত্রে ডাক্তাররা অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ দিয়ে থাকে, যেমন প্যারোক্সেটিন, অলানজেপিন, ফ্লুঅক্সেটিন, এই জাতীয় ওষুধগুলো বডিতে প্রলেকটিন হরমোন বাড়িয়ে দেয়। এই প্রলেকটিন হরমোন যখন বাড়বে তখন কিন্তু ডিম্বস্ফোটন হবে না, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে দায়ী করতে পারে সন্তান না হওয়ার ক্ষেত্রে। এজন্য অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, স্টেরয়েড জাতীয় ড্রাগ এবং ব্যথানাশক ঔষধ সন্তান নেওয়ার চেষ্টা করলে অবশ্যই পরিহার করতে হবে। ছেলেদের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধ আছে যেগুলো শুক্রাণু নষ্ট করে দেয়, শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয় এবং শুক্রাণুর গতি কমিয়ে দেয়। তার মধ্যে প্রধান ঔষধ হচ্ছে নাইট্রোফিউরান্টোয়েন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, যেটা প্রস্রাবের জ্বালা পোড়াতে বা প্রস্রাবের ইনফেকশনে ইউজ করা হয়। এই নাইট্রোফিউরান্টোয়েন ওষুধ সেমিনিফেরাস টিউবে এক ধরনের এফেক্ট ফেলে, যার পরিপ্রেক্ষিতে শুক্রাণুর প্রোডাকশন কমে যায়, শুক্রাণুর চলাচল, শুক্রাণুর গতি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেমিনিফেরাস টিউবে শুক্রাণু জমা থাকে, শুক্রাণু তৈরি হয়, এজন্য নাইট্রোফিউরান্টোয়েন ওষুধটি সরাসরি এই সেমিনিফেরাস টিউবে এক ধরনের এফেক্ট করে, যার পরিপ্রেক্ষিতে শুক্রাণুর গতি কিন্তু কমে যায় এবং শুক্রাণুগুলো সব আনহেলদি হয়ে যায়। এজন্য প্রস্রাবের জ্বালা পোড়ার ওষুধ খাবেন, খাওয়ার আগে যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন এই ওষুধটি অন্তত কিন্তু পরিহার করতে হবে। অনেকের মুখে রুচি হওয়ার জন্য ড্যাক্সামেথাসোন বা ডেকাসন, প্রিডনিসোলন এই জাতীয় বড়ি খান, অথবা ব্যথার জন্য খেতে পারেন, নেজমার জন্য খেতে পারেন, অ্যালার্জির সমস্যার জন্য খেতে পারেন। এগুলো খেলেও এক ধরনের সমস্যা তৈরি করে, যেটা আপনার শুক্রাণুর উৎপাদন কমিয়ে দিবে, শুক্রাণুর প্রোডাকশন কমিয়ে দিবে এবং এটা কিন্তু বডিতে গিয়ে এমন একটি রিয়াকশন করে যার পরিপ্রেক্ষিতে কিডনির জটিলতা তৈরি হয় এবং আপনি অস্বাভাবিকভাবে মোটা হতে থাকবেন। তাই এই ওষুধগুলো কিন্তু
সন্তান নেওয়ার চেষ্টা করলে পরিহার করতে হবে। অনেকেই উত্তেজক ঔষধ খান, বিশেষ করে টাডালা ফিল জাতীয় ঔষধ বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো খেয়ে উত্তেজনা বৃদ্ধি করে স্ত্রীর সাথে মিলিত হন। উত্তেজক বর্ধক ঔষধগুলো খেলে শুক্রাণুর পরিমাণ নষ্ট হতে থাকবে এবং এই উত্তেজক ঔষধ আপনার প্রেশার বাড়িয়ে দিবে, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা করার সম্ভাবনা অনেকটাই কিন্তু থেকে যায় এই ধরনের উত্তেজক ঔষধ খেলে। তাই টাডালা ফিল জাতীয় ঔষধ কিন্তু কখনোই সন্তান নেওয়ার চেষ্টা করলে খাওয়া যাবে না। ক্যান্সারের ঔষধ খাওয়াকালীন সময়ে শুক্রাণুর প্রোডাকশন কমে যেতে পারে, টেনশন কমার ওষুধ খেলেও কিন্তু শুক্রাণুর প্রোডাকশন কমে যাবে। অনেক ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কম থাকে, এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর যে ওষুধগুলো বিশেষ করে অ্যান্ড্রোক্যাপ নামে কিনতে পাওয়া যায়, এই টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি খাওয়াকালীন সময়েও কিন্তু শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। সচেতন হন, এই তিনটি ওষুধ সম্পর্কে জানুন, আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার উপকার হবে। সালামু আলাইকুম।